হাতের মধ্যে হাত কড়া পড়িয়ে রশি দিয়ে টেনে টেনে গরুর মতে নেওয়া হয়। আজকে কি আমরা গরিব বলে ক্ষমতা নাই বলে আজকে এমন করতেছো ভাই? আদালতের চেয়ারে বসে তুমি এমন হয়ে গেলা, তোমার কানে কি তোমার কলবে কে এটুকু কল্পনা আসে নাই? হয়তো বা আমিও তোমারে যাব আদালতের মধ্যে, আমি বসে যদি অন্যায় করি, আমি যদি অন্যায় করি, কেয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এমন একটা দিন কায়েম করবে যে দিন হবে ন্যায় বিচারের দিন। ওই দিন আমি কোথায় যাব? আজকে ওলামায়ে কেরামদেরকে হাতের মধ্যে রশি দিয়ে টানতেছি, জেলে নিচ্ছি, কারাগারে নিচ্ছি, আজকে ওলামায়ে কেরামদেরকে কষ্ট দিচ্ছি। অনাহারে অ মুসলমান, এইটুকু যদি আপনার কপালে চিন্তা হয়, আজকে যদি আপনি যদি এই চিন্তাটা করতে পারেন, আমি কাকে রশি দিয়ে টানতেছি যার দাম পৃথিবীর আসমান জমিন থেকেও বেশি, গর্তের পিপীলিকা পর্যন্ত দোয়া করে ওলামায়ে কেরামের জন্য, সমুদ্রের মাছ পর্যন্ত দোয়া করে, আগাছ গাছালি সাগর নদী পাহাড় পর্বত সব কিছু দোয়া করে, এমন কি সাগরের তলায় যে একবার গভীরে মাছ আছে ওই মাছ পর্যন্ত ওলামায়ে কেরামের জন্য দোয়া। আজকে মনে হয় আপনি বড় হয়ে গেলেন, যদি মুসলমানিত্ব থাকে একটু বিবেক দিয়ে চিন্তা করার দরকার। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সমস্ত কথার উপর আমল করার তৌফিক দান করুন। ওয়াখির দাওয়ানা আন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।